আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখজনক, বাট ইট ইজ দ্য রিয়েলিটি, যে এই মুহূর্তে আমাদের যে স্বাভাবিক যে পানি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা পানি ডিস্ট্রিবিউশন সিস্টেমে সেখানে বেশ কিছুটা ব্যাঘাত হচ্ছে। অর্থাৎ আমাদের অনেক গ্রাহক পানি তার সময় মতো পাচ্ছে না, এবং এটার এটা আমরা মূল যেটা দেখলাম যে আমাদের পানি প্রোডাকশনের যে সমস্ত ইকুইপমেন্টস সেইখানে আল্লাহ তাআলার রহমতে কোনো সমস্যা নাই। অর্থাৎ আমাদের পানি প্রোডাকশনের সক্ষমতাটা রয়েছে এখনও, কিন্তু পানি প্রোডাকশন করতে গেলে যেই মানে ইনগ্রিডিয়েন্ট আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিসিটি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের, আমরা সবাই জানি যে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের একটু পাওয়ারের স্ক্যারসিটি আছে, যা আমরা আশা করি এই কিছুদিন পরে। আবার গতকালই আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীর এক বক্তৃতায় যে এটা সলভ হয়ে যাবে। তো আমরা যেহেতু সর্বাংশে আমাদের সমস্ত ইকুইপমেন্ট চালানোতে পাওয়ারের উপরে ডিপেন্ডেবল, ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেবল, যদি আমাদের অল্টারনেট আছে, কিন্তু সেই অল্টারনেটগুলো ইলেকট্রিসিটির ফুল ফ্রেজার সাবস্টিটিউট না। অর্থাৎ আমাদের ব্যাকআপ যেগুলো থাকে, যেমন ধরেন জেনারেটর, তারপরে গ্যাস ইস্যুর, তো এইটা মানে ফুল ফ্রেজার ইলেকট্রিসিটিকে সাবস্টিটিউট করে না, যার জন্য আমরা কোনো কোনো জোনে আমরা এখন মানে আমাদের গ্রাহকরা পানি পাচ্ছেন না, কারণ আমরা ওই পর্যন্ত পানি দিতেই পারছি না। তার কারণ আমাদের ডিপ টিউবওয়েলগুলো চলানোই যাচ্ছে না, 7 ঘন্টা 8 ঘন্টা দিনে আমাদের ডিপ টিউবওয়েলগুলো বন্ধ হচ্ছে। বন্ধ হলেও একটা না বন্ধ এক জিনিস, আরেকটা হলো 2 ঘন্টা 3 ঘন্টা পরপর একবার করে 1 ঘন্টা বন্ধ হয়, আবার 2 ঘন্টা বন্ধ হয়। এভাবে করলে যেটা হয় যে প্রেশার ড্রপ করে যাওয়ার পর প্রেশারটা আবার নিতে সময় লাগে, যেই কারণে কোনো কোনো এলাকায় বিশেষ বিশেষ কতগুলো যেখানে শেষ মাথায় বা এই সমস্ত বাসা বাড়িগুলোতে পানি মোটেই যাচ্ছেই না, অথবা গেলেও রাত্রে সামান্য কিছু যাচ্ছে। তো সেই কারণে এখানে একটা পানির তাদেরকে তারা পানি ভুগতেছে অসুবিধায়। তো ফার্স্ট আমরা দুঃখিত যে এটা হওয়া উচিত ছিল না আমাদের, আমাদের গ্রাহকরা সময় মতো সবাই পানি পাক এটি আমরা চাই, কিন্তু এটা একটা মানে কী বলবেন যে আপৎকালীন অবস্থা,